আমরা আজকে শিখবো হচ্ছে সিএসএস এর ডিসপ্লে প্রপার্টিটা। ঠিক আছে, ডিসপ্লে হচ্ছে আমরা বিভিন্ন বিভিন্ন ডিপ, ধরেন ডিপ, তারপর হচ্ছে আপনার টেক, যাই হোক না কেন আমরা হচ্ছে ডিসপ্লে, সিএসএস কিভাবে ডিসপ্লে যেটা আমরা করবো সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা হচ্ছে রেডিপির ফোল্ডারে গিয়ে নতুন একটা ফোল্ডার করি, ক্লাস উইকলি দেখাচ্ছে কেন। যারা একেবারে নতুন তারা হচ্ছে লিখে লিখে প্র্যাকটিস করবে, ঠিক আছে, তা না হলে ভুলে যাবে। টাইটেলের ভিতরে আজকে হচ্ছে সিএসএস ডিসপ্লে, তারপর একটা লিঙ্ক দেই আমরা, লিঙ্কের মধ্যে একটা রিলেশন থাকবে, রিলেশনের জন্য আমরা আরিয়েল অ্যাট্রিবিউটটা ব্যবহার করবো। আর হচ্ছে আমরা এইচআরইএফ দিয়ে কোথায় ফাইলটা আসছে সেটা জানা যাচ্ছে। আমরা একটা সিএসএস ফোল্ডারের ভিতরে ফাইলটা রাখছি, সেটার ভিতরে হচ্ছে আমরা স্টাইল ডট সিএসএস টা রাখছি, সেই জন্য সিএসএস টা আগে লিখবো আর স্টাইল ডট সিএসএস। এটার নিচে আমরা লিখবো বডি, বডির ভিতরে আমরা একটা ডিভ নিই, ডিভের শুরু ডিভের শেষ, তার ভিতরে আমরা কিছু এইচ
আপনার নিচে নিচে আছে। এখন এটাকে যদি আমি পাশাপাশি আনতে যাই, আনা লাগে, তাহলে আমি সিএসএস দিব এইচ ডি ট্যাগটার মধ্যে আমি সিএসএস দিছি ডিসপ্লে ইনলাইন। এখন এগুলা পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। তা আমি এগুলার একটা ব্যাকগ্রাউন্ড দেই, ম্যাম আপনার ল্যাপটপের চার্জ প্রায় শেষের দিকে। আচ্ছা, আমরা একটা প্যাডিং ও দিয়ে দিই, প্যাডিং আর কালকে আরেকটা জিনিস শিখছি, বর্ডার রেডিয়াস, বর্ডার দেওয়া যায়। তো আমরা বর্ডারের একটা প্রথমে হচ্ছে কালার দিই, টু কি একটা সলিড গ্রিন, ডিসপ্লে ইন লাইনের কাজ, ডিসপ্লের কাজ। তো আমরা যখন ডিসপ্লে ইন লাইন দিব, তখন হচ্ছে এই লেখাগুলো হচ্ছে আপনার পাশাপাশি চলে যাবে। তারপরে হচ্ছে আমরা শিখব ডিসপ্লে ব্লক। তো ডিসপ্লে ব্লকের জন্য আমি ফার্স্টে হচ্ছে একটা মেনু নেব, আমরা এই ডিপটার ভিতরে একটা মেনু নিব, লেভেল লেভেলের ভিতরে এলাই দেব। তারপর কি থাকে, আচ্ছা অনেকগুলো মেনু থাকে, নাম কানেক্ট মি, হ্যাঁ কন্টাক্ট থাকে, ম্যাম কন্টাক্ট, কন্টাক্ট জিমেইল, ইমেল, ইমেলটা এই মেনুতে থাকে না, ওইটা আমি বলছি উপরে। ধরেন অনেক তো অনেক ইয়েতে থাকে যে উপরে সামান্য একটু দিয়ে ওইখানে হচ্ছে ইমেলের একটা ইয়ে রাখে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন এটা হচ্ছে আপনার নিচে নিচে আসছে। তো আমরা এখন ডিসপ্লে ব্লকের কাজ করব,
হচ্ছে আমরা ইমেলটাকে ধরে ম্যাডাম, এখানে যেমন ক্লাস দেওয়া নাই, কোন কোন ক্ষেত্রে ক্লাস দিতে হয় আর কোন কোন ক্ষেত্রে দিতে হয় না? না, আমি বলছি সরাসরি যদি আমি ধরেন কোনো ট্যাগ ধরছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমার ক্লাস হচ্ছে আমার ধরেন এই ডিপটার ভিতরে আমি হচ্ছি বা অনেকগুলা ডিপ থাকে না, আমাদের এরকম অনেকগুলা ডিপ থাকে, ঠিক আছে। এখন আমি শুধু একটা ডিপের ভিতরে হচ্ছে একটা ডিপের ইউএল গুলা ধরবো, সেক্ষেত্রে আমি কি করব, এই এখানে একটা ক্লাস দিয়ে আমি হচ্ছে ডিপ এই ক্লাসের ভিতরে যে ডিপ গুলো আছে আমি সেটা ধরবো, ঠিক আছে। এই ক্লাসের ভিতরে যে ইউএল গুলো আছে আমি সেটা ধরলে আমি এই ক্লাসটা ধরে তারপরে হচ্ছে আপনি ইউএল ধরবো। আর যদি আমি সরাসরি ইউএল দিই তাহলে এই আপনার ওয়েবসাইটটার মধ্যে বা আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে যত ইউএল আছে সবগুলোকে ধরবে। সেই জন্য বেটার হচ্ছে আমাদের ক্লাস দিয়ে বা আইডি দিয়ে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনার দেওয়া, ঠিক আছে। এখন এখানে আমি জাস্ট বোঝানোর জন্য করতেছিলাম আর কি, যাই হোক। তারপর আমরা একসাথে কোন ক্লাসের ইউএল কে ধরা যাবে না, একসাথে দুইটা ক্লাসে, দুইটা ক্লাসের মধ্যে দুইটা ক্লাসের ইউএল কে আমি ব্যাকগ্রাউন্ড গ্রিন দিব, তাহলে একটা একটা লিখতে হবে না। তাহলে আপনি কি কাজ করবেন, আপনি করবেন এখানে ধরেন এই যে ডিপটার মধ্যে বাকি ক্লাসের নেম দিবেন, বা আপনি ইউএলটাকে শুধু ধরতে চাইলে এই ইউএলটার মধ্যে আপনি একটা ক্লাস দিবেন। আচ্ছা, এটা হলে আমি আরেকটা দেখাই। আমরা প্রথম হচ্ছে প্রথম আর লাস্টের ইউএলটা ধরবো, সেক্ষেত্রে আমরা কি করবো এই ইউএলটার ভিতরে একটা ক্লাস নেম দিয়ে দেবো, আমরা সেই করে ডিসপ্লে 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 নামে একটা ক্লাস, সেম ক্লাস নামটা আমি কি করবো এইখানে ইউএলের ভিতরেও দিয়ে দেবো। মানে আপনি যদি কোনো দুইটাকে ধরতে চান সেক্ষেত্রে একই নাম আপনি হচ্ছে সেই দুইটার মধ্যে দিয়ে দিলেই হবে। বুঝা গেছে? আমরা এখানে ভিতরে ধরে নিই, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস নেমটা দিয়ে দিই ডিসপ্লে ডিসপ্লে ডট এই ডিসপ্লে গুলো বলতে আমার হচ্ছে আপনার ইউএল টা বোঝাচ্ছে, তার ভিতরে যে এলআই থাকবে সেটার ব্যাকগ্রাউন্ড দিই, সেটার ব্যাকগ্রাউন্ড দিব আমি ইয়েলো, তারপরে হচ্ছে আপনার
এলাই ভিতরে কি এ আছে সেটা ভিতরে আমরা চেষ্টা করে দেখে আসি তাই নাকি এই যে দেখেন এখানে আমরা যেটা হচ্ছে যে দুইটা সিলেক্ট করছি ওই দুইটার কালার হয়েছে ঠিক আছে কিন্তু যেটা যেই ইউএলটা আমরা সিলেক্ট করি নাই সেটার কালার হয় আমরা যদি ডিসপ্লে ব্লকের কাজ করতে হয় সেক্ষেত্রে কি করে দিব সেক্ষেত্রে এখানে লিখে দিব যে ডিসপ্লে ব্লক ডিসপ্লে ব্লক দিলে দেখেন এতক্ষণ আমার এগুলো এমনিই দেখাচ্ছিল ঠিক আছে এখন ব্লক উইথে একটা এটা হচ্ছে মেনুর ক্ষেত্রে সাধারণত আপনার ড্রপ ডাউন মেনুর ক্ষেত্রে কাজ করে দিচ্ছে ব্লক আর যদি আমি এমনি স্পেনে বা মানে কোনো ইয়েতে বসাইতে চাই সেক্ষেত্রে মনে হয় কাজ করবে এই যে নিচে দেখেন এই যে এটা এটা হচ্ছে ডিসপ্লে ব্লকের কাজ ঠিক আছে যদি ডিসপ্লে ব্লক না দেন তাহলে আপনার এই মেনুটা এখানে উঠে যাবে কিন্তু এখন ডিসপ্লে ব্লক দেওয়ার কারণে এটা হচ্ছে একটা ব্লক ইয়ে নেই আর হচ্ছে আমরা তাহলে একটা স্পেনের মধ্যে এটা দিই স্পেনের শুরু স্পেনটা কেন ব্যবহার করে বলেন তো দেখি তাহলে আমি একটা ফ্রি ট্যাগ নিলাম ট্যাগের ভিতরে আমি টেক্সট দিলাম দেওয়ার পরে এখন আমরা যাই আমাদের এখানে দেখেন আমরা ধরেন এখানে এই যে ইউটি ইউটি হচ্ছে আপনার থ্রি স্টিক হিরোস এটা কি হ্যান্ডেল এই যে এখানে পাশাপাশি নেওয়ার জন্য আপনি এই ইউটির পাশে ধরেন এই কথাটা নেবেন তাহলে পাশাপাশি নেওয়ার জন্য আমরা সাধারণত স্পেন ট্যাগটা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কি করব সেই ইউটি ইয়ে কোথায় সেক্ষেত্রে আমি স্প্যান লিখে এখানে স্প্যানে শুরু অন্যান্য ইয়েগুলো সময় আমরা যখন ধরেন এইচ থ্রি লিখছিলাম এটা হচ্ছে উপর নিচ চলে গেছিল এইচ ওয়ানের শেষে স্প্যান যখন আমরা লিখছি তখন এটা হচ্ছে পাশাপাশি চলে গেছে এক্ষেত্রে আমরা যদি ডিসপ্লে ব্লকটা ব্যবহার করি সরাসরি স্প্যানের মধ্যে
এই যে এখন এটা হচ্ছে আমার ব্লক হয়ে গেছে, এটা হচ্ছে আপনার নিচে নিচে চলে আসছে, ঠিক আছে? তো ডিসপ্লে ব্লকটা হচ্ছে আমাদের ইনলাইনটা হচ্ছে আমাদের পাশাপাশি নেওয়ার জন্য, আর ডিসপ্লে ব্লকটা হচ্ছে আমার লেখাগুলো হচ্ছে আপনার নিচে নিচে নিয়ে আসার জন্য আমরা সাধারণত ব্যবহার করি ডিসপ্লে ব্লক। এটার জন্য একটা সাইডে গেলে এই যে ভিতরে যদি আমি আরেকটা আরো কিছু এলাই দিই, এগুলো হচ্ছে এখন এইভাবে দেখো, কিন্তু আমি হচ্ছে যদি এটাকে একটা ফার্স্টে আমরা এই এই ইউএলটাকে হচ্ছে এই হচ্ছে আমরা ডিসপ্লে ইনলাইন এখন দেখেন অ্যাবাউট এর এখানে গিয়ে এটা হচ্ছে এই এলআই গুলো দেখাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই এলআইটাকে ধরবো যে ডিসপ্লের ভিতরে যে ইউএল টা আছে তার এলআই গুলোকে ধরবো, তাহলে সেটা আমরা কিভাবে ধরবো ডিসপ্লে তার এলআই ম্যাম কখন ফ্লট ব্যবহার করবো না কখন ইনলাইন ব্যবহার করবো? কখন কখন ব্লক ব্যবহার করবেন আর কখন ইনলাইন ব্যবহার করবেন? হ্যাঁ, আর ওই যে ফ্লট লেফট দুইটা তো একই দেখা যায়। হ্যাঁ, দুইটা একই দেখা যাচ্ছে। প্লট লেফটটা তো আমরা সাধারণত হচ্ছে আপনার উইথ এর ক্ষেত্রে, ধরেন আমি দুইটা ডিপ পাশাপাশি দিব, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্লট লেফটটা ব্যবহার করি। আর ডিসপ্লে এর এই কাজটা হচ্ছে এটাও হচ্ছে আমরা কোনো কিছু ইনলাইনে মানে ইনলাইনে আনতে হলে হচ্ছে ইনলাইনটা ব্যবহার করবো, আর হচ্ছে আমি যদি উপর নিচ করতে হয় সেক্ষেত্রে আমি ব্লকটা ব্যবহার করব, ঠিক আছে? তো আমরা মেঘা মেনু সাধারণত মেঘা মেনুর ক্ষেত্রে হচ্ছে আমরা এই কাজটা করি যে আমাদের বাকিগুলো এভাবে দেখা যাচ্ছে, যে আপনার এখানে ক্লিক করলে বাকি মেনুগুলো আপনার নিচ নিচ দেখা যাচ্ছে, তো সেটার জন্য আমি দেখাচ্ছি। ম্যাম ডিফল্ট ভাবে তো ব্লক থাকে তাই না? ডিসপ্লে ব্লক কি ডিফল্ট ভাবেই থাকে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট ভাবে ব্লক থাকে। জি ম্যাম। সেক্ষেত্রে আরেকটা ইয়ে করতে হবে, কাজ করছে কিন্তু আপনার আমাদের করতে হবে যে আমরা যখন এইখানে আপনার হচ্ছে মাউসটা নিব তখন হচ্ছে বাকি জিনিসগুলো আমার দেখা যাবে, ঠিক আছে?
তো দেখেন আমরা প্রথমে এখানে কি করছি, একটা হচ্ছে ইউএল নিচ্ছি, ইউএল এর ভিতরে আমরা একটা ক্লাস দিচ্ছি, সেই ক্লাসের নাম হচ্ছে সাবমেইন। তো এটার ভিতরে প্রথম লিস্ট গুলাকে আমরা হচ্ছে ইনলাইন করছি, ডিসপ্লে ইনলাইন করছি, আর এগুলো হচ্ছে পাশাপাশি চলে আসছে যে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট। আর হচ্ছে আমি অ্যাবাউট এর ভিতরে আরো কিছু হচ্ছে আপনি লিস্ট দিয়েছি, তো আমি চাচ্ছি সেগুলো হচ্ছে অ্যাবাউটে যখন আমি মাউস দিব, দেখুন আমি দেখেন আমি অন্য কোথাও মাউস দিলে সেটা হচ্ছে দেখায় না, সেক্ষেত্রে আমরা কি করব অ্যাবাউট এর ভিতরে যে লিস্ট গুলো আছে সেগুলোর মধ্যে আমি আলাদা ক্লাস দিয়ে দিচ্ছি, যাতে আপনার এই সাব মেনুতে লিস্টে আমি যদি কোনো স্পেসেস দিই যাতে এগুলো হচ্ছে একই কাজ না করে, সেজন্য এগুলোতে আমি আলাদা করে ক্লাস দিয়ে দিচ্ছি। তো আমি চাচ্ছি যে এগুলো হচ্ছে এই ইউএল এর ফুলা হচ্ছে আপনার ইনলাইন দেখাবে, আর এটার ভিতরে যে আমি অ্যাবাউট এর ভিতরে আবার ইউএল এলাই দিচ্ছি এগুলো হচ্ছে ব্লক আকারে দেখাবে। সেক্ষেত্রে আমরা সাব কন্টেন্টে হচ্ছে ডিসপ্লে নাম দিয়ে দিছি, মানে প্রথমবার এটা দেখা যায় না, এখন আমরা যখন ব্রাউজারে যাই এটা প্রথমে দেখা যাচ্ছে না, যখন আমি মাউসটা নিব তখনই হচ্ছে এটা ব্লক আকারে দেখাচ্ছে, তো আমি সেজন্য সাব ম্যাপ হোভারে ডিসপ্লে ব্লকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা আমরা করছি যে ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে হচ্ছে ইনলাইনের কাজটা এখন আমরা করছি। তো প্রথমে দেখেন আমরা একটা ইউএল নিচ্ছি, সেই ইউএল এর ভিতরে আমরা একটা ক্লাস নেম দিচ্ছি, ঠিক আছে, ক্লাস নেম দিতে কি সাব নেম নামে। তো ইউএল এর ভিতরে আমরা অনেকগুলো লিস্ট এলাই দিচ্ছি, এলাইয়ের মধ্যে আমরা আরেক একটা এলাইয়ের মধ্যে আবার কি করছি ইউএল দিচ্ছি, ইউএল এর ভিতরে আবার এলাই দিচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব, আমি হচ্ছে আপনার সাবনাপ এলআই বলতে আমার এখানে হচ্ছে এই যে এই ইউএলটার মধ্যে যতগুলো এলআই আছে, ঠিক আছে, যতগুলো এলআই আছে সেগুলো আমি ধরছি, সেগুলো আমি ধরছি এখানে এই এলআই এর ভিতরে যে ইউএল আছে সেটা আমি ধরি না, আমি ধরছি কি শুধু এই ইউএলটার ভিতরে যে এলআই গুলো আছে আমি সেগুলোকে ধরছি, ধরে আমি ডিসপ্লে ইনলাইন দিছি, আর এটা হচ্ছে আপনার পাশাপাশি চলে গেছে, পাশাপাশি চলে গেছে। তারপর হচ্ছে আপনার দ্বিতীয় ইয়েতে আমরা কি করছি সাবন্যাপ কন্টেন্ট নামে আমরা হচ্ছে এই আমরা যে একটা নেস্টেড নেস্টেড এলআই নিছি সেটার ভিতরে আমরা হচ্ছে আরেকটা ক্লাস ক্লাস সিলেক্ট করি, সেই ক্লাসটার মধ্যে আমরা ডিসপ্লে নাম দিচ্ছি, অর্থাৎ আপনার প্রথমে আমি যখন আউটপুটটা দেখতেছি তখন আমি হচ্ছে ওই এলআইগুলো আমি দেখতে পাচ্ছি না, সেই যাতে না দেখতে পারি সেজন্য আমরা ডিসপ্লে নাম করে দিচ্ছি, এই এলআইটা আমরা এই ইউএল এলআইগুলো হচ্ছে আমরা ইয়ে করে দিছি, ডিসপ্লে নান করে দিছি, আর যখন আমি প্রথমে এটা রিলোড দিব তখন এটা দেখা যাবে না। আর তারপরে আমি একটা জিনিস করছি যে সাবনে হোভার বলতে আমার হচ্ছে এই প্রথম ইউএলটার মধ্যে আমি যখন মাউসটা নিব, এই এলআইগুলোর মধ্যে যখন আমি মাউসটা নিব, হোভার মানে হচ্ছে আমি মাউসটা নিব, তারপরে আমি কি করছি ডিসপ্লে ব্লক করছি, আমি কিসের উপরে, আমি পরে যে আমি হচ্ছে যে ইউএল এলআইটা দিছি সেটার উপরে আমি হচ্ছে ডিসপ্লে ব্লক করে দিলে আমার এই ইউএলএল এই এলআই গুলো হচ্ছে আপনার উপরে নিচ করে আসতেছে। এখন আমি ভাবতেছি কি, আমি ভাবতেছি যে কন্ট্যাক্টের ভিতরে আমি হচ্ছে একটা ইউএল দেব, আমি নাম একই রাখছি যে তোমার পজিশনটার কাজটা কি, পজিশনটার কাজ আমি একটু পরে বুঝাচ্ছি, ঠিক আছে, ওটা আলাদা করে বুঝাচ্ছি, ওটা আলাদা করে বুঝে তখন বুঝবে। পজিশনটার কাজ হচ্ছে আমি তারপরে বলি, ধরেন আমি হচ্ছে ম্যাম আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন ম্যাম, আপনার কি শুধু অ্যাবাউটে মাউস নিয়ে গেলে কি ইগুলো আসে? হ্যাঁ ম্যাম, যদি একবার দেখাতেন। বাকি সার্ভিসে গেলে আচ্ছা এতক্ষণ ইয়ে হয়েছে,
ম্যাম বাকি সার্ভিসগুলো তো গেলেও আসে আপনারও। আচ্ছা তাহলে আমার এই নতুন নিয়ে করতে হবে। পজিশনের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে চারটা ভ্যালু হয়, একটা হচ্ছে অ্যাবসোলিউট, একটা রিলেটিভ, আরেকটা হচ্ছে ফিক্সড, আর হচ্ছে স্ট্যাটিক। তো সাধারণত আমরা ব্যবহার করি হচ্ছে আপনার রিলেটিভ আর অ্যাবসোলিউটটা বেশি ব্যবহার করা হয়। আমি একটা ফাইল নিচ্ছি, ম্যাডাম বস তো একটা ক্লাস নিছেন আর আরেকটা কোনটা বলছেন, চার নাম্বারটা? চার নাম্বারটা হচ্ছে স্টেটরি। স্টেটরি স্টেটরি স্ট্যাটিক। ম্যাম সিম্পল ক্ষেত্রে কোয়ারেক্টা ইনিশন ম্যাম নিউ রোগ ম্যাম সিএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি দুইটা নিয়েছেন আবার আরেকটা ওটা কি নিউ নিয়েছেন ইনস্টেড অফ সিএসএস না না এটার মধ্যেই আমি হচ্ছে নিচে গেছি
পজিশন যখন অ্যাবসলিউট বলে তখন হচ্ছে এটা আপনার মানে আপনি কোন হচ্ছে ধরেন ট্যাগের ভিতরে যদি এটা ইয়ে করেন এই দুইটা সহ আমি বলতে কন্ট্রোল এখানে তো পজিশন দিয়ে দিচ্ছি দেখেন যদি আমি হচ্ছে পজিশনটা রিলেটিভ না দিই অর্থাৎ আমি কি করছি এই বক্স ডিভটার ভিতরে আমি হচ্ছে আরেকটা হচ্ছে ডিভ নিচ্ছি যদি আমি হচ্ছে আপনার পজিশন রিলেটিভটা না দিই তাহলে হচ্ছে এটা হচ্ছে আলাদা অবস্থান করতেছে কিন্তু আমি যদি পজিশনটা রিলেটিভ দিয়ে দিই তাহলে এটা যাইয়া ওইটার ভিতরে হচ্ছে আপনি ইয়ে যেহেতু আমি এটার ভিতরে ওই ইয়েটা দিচ্ছি ওই বক্সটা দিচ্ছি এই যেটার ভিতরে চলে যায় আপনি হচ্ছে কোন হচ্ছে পজিশন অ্যাবসলিউট যখন দিবেন তখন হচ্ছে আপনার এটা সরাসরি হচ্ছে আপনার এই প্যারেন্ট এটার মধ্যে ইফেক্ট করবে যদি আপনি হচ্ছে যেই বক্সটার মানে যেই ডিফটার ভিতরে ইয়ে করাইতে চান সেক্ষেত্রে আপনি যার ভিতরে যাকে কেন্দ্র করে হচ্ছে আপনি ইয়ে করবেন এই বক্সটা ইয়ে করবেন সেটার ভিতরে হচ্ছে আপনার পজিশনটা রিলেটিভ দিয়ে দিলে হচ্ছে এটার ভিতরে দেখাবে আর যদি আপনি সেটা না দেন তাহলে হচ্ছে আপনার এটা আলাদা বাহিরে চলে যাবে বাহিরে ট্যাগ এটাকে প্যারেন্ট ধরবে ঠিক আছে অর্থাৎ আপনি এই ডিপটার ভিতরে এই ডিপটা দেখাতে হলে ব্যবহার করতে হবে পজিশন রিলেটিভ অর্থাৎ যেটার ভিতরে আপনি হচ্ছে এই ডিপটাকে শো করে দেয় সেটাতে পজিশন রিলেটিভ দিলে এই এটার ভিতরে এটা থাকবে আর যদি আপনি পজিশন রিলেটিভ না দেন তাহলে হচ্ছে এখানে তো আমি পজিশন অ্যাবসলিউট দিচ্ছি তাই এ হচ্ছে একে প্যারেন্ট ধরতেছে আমরা আরেকটু ডিটেলস হচ্ছে ফার্স্টে দেখি ফার্স্টে হচ্ছে আমরা বলছি এখানে মধ্যে একটা ইউএল থাকবে ইউএল এর ভিতরে আমরা একটা ক্লাস দিচ্ছি ক্লাস দিয়ে হচ্ছে আমি সেই না ক্লাসটার নামে ধরছি ধরে আমি সেখানে অর্থাৎ এই ইউএল এর ভিতরে যে এলআই গুলো আছে আমি সেটা হচ্ছে সিলেক্ট করছি সেটার ডিসপ্লে ইনলাইন দিছি কারণ হচ্ছে আমি আমার এগুলো ছিল কি এগুলো ব্লক বাই ডিফল্ট ডিসপ্লে ব্লক থাকবে না স্ক্রিনটা দেখা যাচ্ছে না আপনার আচ্ছা বলছি যে বাই ডিফল্ট আমাদের হচ্ছে লিস্ট গুলো সাধারণত বা যে কোনো কিছু উপর নিচে থাকে শুধু স্প্যান ছাড়া স্প্যানের ক্ষেত্রে আমার হচ্ছে লেখাগুলো পাশাপাশি থাকে আমার এখানে দেখায় নাই আউটপুটটা কিন্তু হচ্ছে সাধারণত আমরা কোনো লেখা হচ্ছে পাশাপাশি যদি দিতে হয় সেক্ষেত্রে আমরা স্প্যানটা হচ্ছে আগে পরে দিয়ে দিই আচ্ছা যাই হোক তো হচ্ছে আমি এখানে ইউএল এর ভিতরে আমি এলআইটাকে ধরবো তো এখানে তো আমার ইউএল অনেক থাকতে পারে সেজন্য আমি ইউএলটার ভিতরে একটা নাম দিয়ে দিচ্ছি নামটা হচ্ছে সাবনেম নামে সেটার ভিতরে যে এলআইগুলো আছে এক্ষেত্রে আমার এই যে হোম অ্যাবাউট অ্যাবাউট এগুলো ধরবে কিন্তু অ্যাবাউটের ভিতরে যে আমার আরেকটা ইউএল এলআই আছে সেটা আমার ধরবে না কেন ধরবে না কারণ সেখানে আমি দেখেন আলাদা করে নাম দিয়ে দিচ্ছি ক্লাস দিয়ে দিচ্ছি সেজন্য হচ্ছে আমার সেগুলো ধরবে না যদি এটা না থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ঝামেলা করে সেজন্য আমি আলাদা করে ক্লাসের নাম দিয়ে দিচ্ছি তো আমি ফার্স্টে হচ্ছে আপনার এই এলআই গুলা ধরছি ধরে সেটা ডিসপ্লে ইনলাইন দিচ্ছি আর এটা পাশাপাশি চলে আসছে তারপর হচ্ছে আমি
ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে আর পজিশন রিলেটিভ দিয়েছে। পজিশন রিলেটিভের কাজ হচ্ছে আমার এটার সাথে আপনার এটার সাথে আপনার এই যে এই ইউএলএল এই এলআই ইউএল এলআই গুলোর কাজ করার জন্য আমি পজিশন রিলেটিভটা দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমার সাব কন্টেন্ট হচ্ছে আমি এলআই ভিতরে যে আমি ইউএল এলআইটা ধরেছি সেটার আমি একটা ক্লাস নাম দিয়েছি সাব কন্টেন্ট, সেটার ভিতরে আমি ডিসপ্লে নাম দিয়েছি। কেন নাম দিয়েছি? কারণ হচ্ছে যদি নাম না দেই তাহলে আমি যখন ব্রাউজারটা ওপেন করব তখন আমি রিলোডটা দেওয়ার সাথে সাথে আবার ওই হচ্ছে লিস্টগুলোও এখানে দেখা যাবে, তো সেটা যাতে না দেখা যায় সেজন্য আমি দিয়ে দিছি কি ডিসপ্লে নাম। আর পজিশন অ্যাক্সিলারেটরটা হচ্ছে আমি জায়গা হচ্ছে ইয়ে করে দিছি যে আমার এটার পজিশনটা এখানে হবে, সেজন্য আমি দিয়ে দিছি পজিশন অ্যাক্সিলারেট। তারপর হচ্ছে আমি কি করছি, আমি হচ্ছে এখানে যখন আমি হচ্ছে আপনার হোভারটা এখানে নিব তখন আমার হচ্ছে নামটা ওই অ্যাবাউটের ভিতরে যে আমি এলআই গুলো দিছি সেগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে। তো সেজন্য আমি কি করছি, সাবন্যাবের ভিতরে এলআই এর ভিতরে আমি এলআই এর মধ্যে যে হোভার আছে সেই এলআই এর মধ্যে হচ্ছে আমি হোভারটা সিলেক্ট করছি যে এলআই এর মধ্যে ইয়ে করলে, তো সাবন্যাপের এলআই এর হোভার, এলআই এর হোভার থেকে আমি আরেকটা ক্লাস ধরছি সেটা কি সাবন্যাপ কন্টেন্ট, আমি শুধু এগুলা ধরছি কারণ হোভার হলে তো আমার সব জায়গাতেই হচ্ছে, আমার এগুলা তো হোভার হচ্ছে। কিন্তু কাজ করার জন্য আমি কি করছি, যে ক্লাসটার মধ্যে আমি হচ্ছে আপনার হোভারটা সিলেক্ট করছি সেই ক্লাসটার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে এই এখানে একটা হোভারের আমি ইয়ে দিচ্ছি সেই ক্লাসটার মধ্যে কোন ক্লাসটার মধ্যে আমি সিএসএস দিতে চাচ্ছি, আমি সবগুলোর মধ্যে দিব না, সেজন্য আমি ক্লাসটার নামটা উল্লেখ করে দিচ্ছি যে এখানে এই নামে একটা ক্লাস আছে সেই ক্লাসটা ধরো। তো তখন কি করছে, সে শুধু অ্যাবাউট ক্লাসটাই ধরছে, অ্যাবাউট ক্লাসের ভিতরে যে এলআই গুলো আছে ইউএলটা আছে সেই ইউএলটাকেই সে ধরছে, ধরে ডিসপ্লেটা ব্লক করে দিচ্ছে যে এখানে যত কিছু লেখা হবে সব ডিসপ্লে ব্লক আকারে দেখাবে, ঠিক আছে। এখন আমি যদি এখানে ধরেন একটা পি ট্যাগও দেই, এগুলো না দিয়ে আমি একটা পি ট্যাগ দেই, এখানে গেলে আমার এটা হচ্ছে এইভাবে দেখাচ্ছে, আর যদি আমি ডিসপ্লে ব্লক না দিতাম তাহলে এটা হচ্ছে আরো এই সাইডে দেখাইতো, আরো বেশি করে দেখাইতো। তো এটাই হচ্ছে আমার হচ্ছে আজকে ডিসপ্লের কাজ, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে হচ্ছে আপনার নাম ছিল আর ডিসপ্লে হচ্ছে আপনার ব্লক ছিল, আরেকটা হচ্ছে আমার ভ্যালু আছে যেটা হচ্ছে ইনলাইন ব্লক, ঠিক আছে। সেটা আমার হচ্ছে ইনলাইনও হবে পাশাপাশি হচ্ছে আমার ব্লকও হবে, মানে আমি যদি এটা ইয়ে দিয়ে দিই ইনলাইন ব্লক তাহলে ওটা হচ্ছে আপনার পাশাপাশিও দেখাবে আর হচ্ছে আপনার এটাও একটা প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে এই যে দেখছেন এখন ব্লক হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, আলাদা আলাদা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা কি করছি, পজিশন নিয়ে একটা কাজ করছি। তো এখানে আমাদের হচ্ছে চারটা হচ্ছে পজিশনের ভ্যালু আছে, একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসোলিউট। অ্যাবসোলিউটটা হচ্ছে আমরা সাধারণত বলি হচ্ছে আমরা কোনো কিছুর ইয়ে ঠিক করে দিলে সেটার নিচে আমি হচ্ছে একটা বক্স একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ ধরছি, যদি আমি হচ্ছে এটার মধ্যে অর্থাৎ প্রথম ডিপটার মধ্যে আমি যদি পজিশন রিলেটিভ না দেই সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার দেখাচ্ছে যে এটা আলাদা দেখাচ্ছে, কিন্তু আমি কি দিছি, আমি দিছি হচ্ছে এই ডিপটার ভিতরে এই ডিপটা দিছি, তাহলে এই ডিপটার ভিতরে এই ডিপটা দেখানোর কথা কিন্তু আমার দেখাচ্ছে এটা আলাদাভাবে। এক্ষেত্রে এটা কি করতেছে, এটা এই বডিটাকে হচ্ছে আপনার কাউন্ট করতেছে যে সেই বডিটার ভিতরে আছে, সেজন্য সে এটা ঠিক মাঝ বরাবর আছে, যেহেতু আমি টপ জিরো সব দিক দিয়ে হচ্ছে আপনার জিরোটা দিয়ে দিচ্ছি, সেজন্য এটা বডিটার পুরো বডিটার ঠিক মাঝখানে আছে। কিন্তু আমি যদি চাই যে না আমি হচ্ছে আমি যে ডিপটার মাঝখানে ওকে রাখছিলাম সেই ডিপটার মাঝখানে সে থাকবে,
তাহলে আমি যে ডিফটার হোক মাঝখানে ওকে রাখছি সেই ডিফটার মধ্যে আমি পজিশন রিলেটিভটা দিয়ে দেবো, তখন এটা মাঝখানে চলে যাবে। কথা কি বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে বলেন। রেসপন্সিভ ডিজাইনের নাম শুনছেন? রেসপন্সিভ, এটার জন্য আমি এই বক্সটা হচ্ছে উইথটা বাড়াই দিই, ধরেন তো রেসপন্সিভ ডিজাইনটা হচ্ছে আমি যখন আমার ব্রাউজারটাকে ছোট বড় করব, ঠিক আছে, তখন এটার সাথে সাথে আপনি হচ্ছে আপনার এই ডিপগুলা বা আপনার ওয়েবসাইটটাও ঠিক মতো যাতে হচ্ছে আপনার ক্লায়েন্ট দেখতে পারে। আমরা সাধারণত কি করি, আইফোনে একরকম দেখায়, আপনার কম্পিউটারে একরকম দেখায়, তারপর হচ্ছে আপনার মোবাইলে একরকম দেখায়, তাই না? তো এই যে আপনার বিভিন্ন ইয়ে আছে, এগুলো হচ্ছে আপনার স্ক্রিন আছে, এই স্ক্রিনগুলো তো যাতে আপনার ওয়েবসাইটটা ঠিক মতো দেখায় সেটারই একটা ইয়ে হচ্ছে, সেটার জন্য হচ্ছে আমরা সাধারণত রেসপন্সিভটা করে থাকি। ম্যাম বক্সটাকে কিভাবে সার্কেল করবো একটু দেখাইলে ভালো হতো একবার। আচ্ছা, বক্সটাকে সার্কেল করতে হলে আপনি এখানে আমার ছিল হচ্ছে বর্ডার রেডিয়াস নামে একটা ইয়ে ছিল না, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিয়ে 50% দিয়ে দেন। আমি আলাদা করে ফোল্ডার একটা ইয়ে নিলাম, এখানে কি রেসপন্সিভ আমি দুইটাই ইয়ে শো করাবো।
এটা কিন্তু অন্যটা, ঠিক আছে, এটা অন্যটা, এটা নতুন করছি, মানে আলাদা দেখাবে না, তাই না? এখানে একটা দেখো, তো আমি এখানে হচ্ছে ধরেন দুটো ডিপ দিচ্ছি, এর মধ্যে আমি এটা যদি আমার এই কাজটা না করে তাহলে আমি ওই কাজটা এই মিডিয়া কোয়ারির মাধ্যমে হচ্ছে আমি সেট করে দেবো, যে মিডিয়া স্ক্রিন আমি এখানে স্ক্রিনটা কত কত স্ক্রিন মাপটা দিয়ে দিব, তারপরে হচ্ছে আমি এটা চেঞ্জ করবো। যেমন এখানে আমি ধরেন উইথ দিলাম 50, উইথ দিয়ে দিব আমি এখানে 50 পিক্সেল, তো আমার 992 এখানে গেলে এটা দেখা যাবে আমার এটা 50 পিক্সেল দেখাবে। লোড দেই, এভাবে না করে এই যে 912-র কমে, যখনই আমি হচ্ছে 912-র থেকে বেশি দিব গ্যালাক্সি ফোল্ড
আমার এখানে আরেকটা ইয়ে করা আছে, এখানে দেখেন এখানে আমি হচ্ছে কয়টা ডিভ নিয়েছি, কয়টা ডিভ নিয়ে যখন আমি এটা হচ্ছে এক একটা ইয়ে দিয়ে দিচ্ছি, ওটা মিডিয়া স্ক্রিন দিয়ে স্ক্রিনের পরিমাপটা দিয়ে দিচ্ছি। প্রথমে এটা কি, প্রথমে এটা হচ্ছে আপনার ধরেন 100% 1170 পিক্সেল আছে, ইন্সপেক্ট করলে এটা বেশি বোঝা যাবে আপনার পরিমাপটা এখানে হচ্ছে বেশি আসে। আমার এটা যখন 1170 থেকে কম, ঠিক আছে 1200 পর্যন্ত এই ডেটা, যখন আমার হচ্ছে 1170 পিক্সেল আসছে তখন এটার কালার চেঞ্জ করে দিচ্ছে। এগুলো সাধারণত হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করি, কিন্তু তাছাড়াও করা যায়, নিজেরাও হচ্ছে এই যে এভাবে সেট করে তারপর দেওয়া যায়। এখন আমি হচ্ছে আরেকটা ইয়ে করি, দেখেন যখন এটা 600 রিলোড দিন, দেখেন কালার চেঞ্জ করছে, একটা ব্লু একটা গ্রিন,
যে হয়েছে 600 কমে গেলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে 600 থেকে আমি 778 দিচ্ছি এখানে এটা এটা এই কালার থাকবে আর যখন এটা থেকে বেশি হয়ে যায় তখন গ্রিন ব্লু হয়ে যাচ্ছে আর যখন এটা 100% পেয়ে যাবে তখন এটা অন্য কালার তো এইভাবে করেই হচ্ছে রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে আমি এই যে প্যাডিং ট্যাডিং এগুলো সব ঠিক করে দিতে পারবো ঠিক আছে যে এত থেকে এত হলে আমার প্যাডিং এটা ঠিক এরকম হবে বা বর্ডার এটা এরকম হবে বা হচ্ছে মেনুগুলো আমার হচ্ছে একটা বাটনের ভিতর ঢুকে যাবে আমরা বুটি স্ট্র্যাপ শিখতে শিখতে এগুলো আরো ক্লিয়ার হবে তো কালকে থেকে বুটি স্ট্র্যাপের ক্লাস ঠিক আছে এখানে আমাদের আরো কিছু কাজ তো দেখেন আরজিবি কালার দিয়ে আমরা হচ্ছে এটার কালারটা হচ্ছে আপনারা একটু ইয়ে করে দিচ্ছি এর উপরে একটা আছে ব্ল্যাক ছাপ চড়ে আসছে আরজিবি কালারটা হচ্ছে আপনার